আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، ولا يزيد الظالمين إلا خسارا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشفت جابي جماله، حسنت جميعا. عشق محبوب خدا، عشق محبوب خدا، جس دل میں حاصل نہیں، মগর ঈমান কামিল নেহি। বলাগল উলা বিকমালিহি, কশফত তুজা বিজমালিহি, হাসনত জমিওয়া। একটু মহাব্বতের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ করে মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। শ্রী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম কেথুরি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক এক বিরাট আজিম ও শান ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মাননীয় শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান দিগার আইএমআই মাসাজিদ হযরত ওলামায়ে কেরাম তলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত দীন প্রিয় ইসলাম প্রিয় আমার পরিজন টুকরা তাওহীদী মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এতে করে খুশি নাকি বেজার? কে কে বেজার একটু হাত উঠান। মাশাআল্লাহ, আপনাদের দিল মন কান তাহলে আমার দিকে আছে না? দিল মন কান যদি আমার দিকে না থাকে তাহলে আপনারা আপনাদের উপরে অনেক বড় জুলুম করবেন, নিজেদের উপরে জুলুম করবেন, আমার উপরে জুলুম করবেন। এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কোরআনে মাজিদের তেলাওয়াত শুনিয়ে আমি আপনাদেরকে ঋণী করে ফেলেছি, আপনারা আমার কাছে ঋণী, আল্লাহর কাছে ঋণী। ঠিক শব্দটা আসতে বললেন কেন? মনে মনে কইতেছেন হুজুর একটা পান্না চার দোকান ছেড়ে চলে আসছি, এতক্ষণ বসে তো চায়ের দোকানে সিনেমা একটা দেখা হয়ে যেত কমপ্লিট, তিন কাপ চা খাইতাম, আড্ডা মারতাম, গিলাদ গাইতাম, বাজারে বসি নাই, কোরআনের মজমা হিসাব কোরআন শুনছি। আপনি কি মনে করছেন এটা কি সোজা কথা নাকি? আরে আমরা আসছি বরং আপনি আমাদের কাছে ঋণ, এরকমটা মনে করছেন? জোরে বলেন, জোরে বলেন। যদি মনে না করেন হৃদয় উজাড় করে আমি করব ওয়াজ, আপনারা দিবেন ওখানে আওয়াজ পারবেন না নাকি? নির্বাচনের সময় স্লোগান দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, রং চা খাইবেন 15 কাপ, কয় কাপ একদিনে 15 কাপ, 20 কাপ, 30 কাপ, কয় কাপ খাইছো? কয় অমুক দলের থেকে খাইছি 6 কাপ, হ্যাপ থেকে খাইছি 10 কাপ, 16 কাপ, আর এক জায়গায় খাইছি 7 কাপ। পরে নির্বাচনের 3-4 দিন পরে আর অনেক নাই, 3-4 দিন কে এমন চা খাওয়া খাইছি শরীর পুরো কষা হয়ে গেছে। মুসলমান, শুধু রাজনীতির স্লোগান দিলে হবে না, কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে না, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে, জিহাদ করতে হবে। ঠিক কি না বলে? এর কারণ হলো আমরা মুসলমানরা সবচেয়ে পৃথিবীর জমিনে ভদ্র জাতি, সভ্য জাতি। আমরা মুসলিমরা পৃথিবীর জমিনে সবচেয়ে ভদ্র জাতি, সভ্য জাতি। কোন জাতির কি আচরণ এটা এখন আর আমাদের দেখতে বাকি নাই। যে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ, কথা বলেন? বৌদ্ধ ধর্মের স্লোগান হচ্ছে জীব হত্যা মহাপাপ। এই শান্তিপ্রিয় ধর্ম বৌদ্ধদেরকে আমরা দেখেছি মায়ানমার থেকে 12 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করা হয়েছে, ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধদের আচরণ আমরা দেখেছি, আমরা খ্রিস্টানদের আচরণও দেখেছি। জর্জ ডব্লিউ ঘোষ ইরাককে তাবায় পরিণত করে দিয়েছে, 10 লক্ষ মা বোনকে তারা বিধবা করেছে। ইহুদিদেরকেও আমরা দেখেছি, ফিলিস্তিনের ইহুদি নামক কোন রাষ্ট্রই ছিল না, ইহুদিরা হচ্ছে জারস, ওদের কোনো পিতৃ পরিচয় নেই, ওদের কোনো মানচিত্র নেই, ওদের কোনো সীমানা নেই, ওদের কোনো দেশ নেই। ওরা প্যালেস্টাইনে যুগের পর যুগ ধরে অত্যাচার জুলুম করে আসছে। আমরা হিন্দুদেরকেও দেখেছি, আমাদের বাবরি মসজিদ ভারতে শহীদ করা হয়েছে, সব দেখা শেষ, হিসাব নিকাশ শেষ। মুসলমান এখনো যদি জেগে না উঠে মুসলমানের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার।
বন্ধুরা আমার বলতে পারেন হুজুর তাহলে কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাশ কায়েম করার জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে। যদি কোরআনের রাজ তোমার দ্বারা প্রতিষ্ঠিত না হয়, তুমি যে চেষ্টা করবা মেহনত করবা এটা আল্লাহ অবশ্যই দেখবে। এই কারণে কি তুমি হাত গুটিয়ে বসে থাকবা? তোমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। আরে আজকে আমরা হাত গুটিয়ে বসে থাকার কারণে সারা পৃথিবীতে পরিসংখ্যান বলছে 90% এরও বেশি মুসলমান আজকে সারা পৃথিবীতে সন্ত্রাসের শিকার। এয়ারপোর্টে মুসলমানদের কাটিয়ে দেওয়া হয়। যে কোন ইমিগ্রেশনে নামের শুরুতে মোহাম্মদ থাকলেই আটকিয়ে দেওয়া হয়। মোহাম্মদ ইসলাম নাম থাকলেই তার সাথে বৈষম্য আচরণ করা হয়। কারণ কি, আমরা তো শান্তি প্রিয় জাতি, আমরা তো কারো মন্দির ধ্বংস করি নাই, আমরা তো কারো গির্জায় হামলা করি নাই। তোমরাই তো নিউজিল্যান্ডের মসজিদে নামাজ যত অবস্থায় মুসলমানদের উপর হামলা করেছো, ঠিক কিনা বলে? আমরা তো কোনো মন্দিরের উপরে আঘাত করি নাই। তোমরাই তো আমাদের বাবরি মসজিদকে শহীদ করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছো। এখানেই কি শেষ? ও মুসলমান, আল্লাহ জিহাদের আয়াত কোরআনের ভিতরে কেন বলেছেন? জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ। কেউ যদি জিহাদের বিরুদ্ধে কথা বলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আমি কিছু কথা এ কারণে বলছি, আমি বলছি না আপনারা বোম নিয়ে রাস্তায় বের হয়ে বোমাবাজি করেন। আমি আপনাদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছি, ইসলামে জঙ্গিবাদ হারাম কিন্তু জিহাদ ফরজ। জিহাদ ইবাদত আর জঙ্গিবাদ হচ্ছে সন্ত্রাস ফিতনা, ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমানরা এই জিহাদের মতো ইবাদতকে প্রত্যাখ্যান করার কারণে দিনে দুপুরে সূর্যের আলোতে নরেতে নরেতে প্রকাশ্যে কোরআন শরীফকে আগুন দেওয়ার হীন চক্রান্ত হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে খ্রিস্টানরা। আপনারা জানেন না, নরেতে প্রকাশ্যে কোরআন শরীফে আগুন লাগিয়ে দিয়েছে। যেই খ্রিস্টান ইডিয়েটের বাচ্চা কোরআনে আগুন দিয়েছে, একজন যুবক দৌড়িয়ে যে তাকে প্রতিহত করার চেষ্টা করেছে। যুবক জানে এখানে ওদের সংখ্যা হাজার হাজার আর আমি মুসলিম যুবক একা, আমি তাদের সাথে লড়াই করে পারবো না, মারামারি করে পারবো না। কিন্তু যুবকের অন্তরের মধ্যে ইসলামের যে মহব্বত ভালোবাসা ছিল, যুবক জানে আমি যদি এখন ওর উপরে হামলা করি নিশ্চিত আমার মৃত্যু হতে পারে, আমি শহীদ হতে পারি। এ কথা ভেবেও ওই যুবক কোরআনের মহব্বতে ওই খ্রিস্টানের উপরে সে চড়াও হয়েছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে ঈমান। এটা কি? ওই যুবকের ঈমান আছে, সৌদির বাদশার ঈমান নাই, মুসলমান বাদশাদের ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। যদি ঈমান থাকত সমস্ত মুসলিম দেশগুলো এক হয়ে জাতির সংঘের অধিবেশন ডাকতে বাধ্য করা হতো, ঠিক কিনা বলেন? আমরা তো তোমাদের ধর্মগ্রন্থকে এমন করে অবমাননা করি না, তোমরা কেন বারবার বারবার আমাদের কোরআনের উপরে আঘাত করো? আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে নিয়ে সিনেমা বানাও, তোমরা কেন আমাদের মসজিদে বোমা হামলা করো? কেন আমাদের উপরে এত অত্যাচার? কেন আমাদের উপরে এত নির্যাতন? কেন আমাদের উপরে এত জুলুম? আসলে মূলত সন্ত্রাস আমরা না, আমেরিকা তোমরা হচ্ছ বড় সন্ত্রাস।
যুগ সে দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। কোন প্রতিবাদ আছে? এখনো কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে। খোদার কসম করে ও যুবক বলি, এই বয়ান করলে অনেকের কাছে ভালো লাগে না, কে হুজুরে জিহাদি হয়ে গেছে। এই বেটা শুনারাস, তোর ভয়ে তো আমি হক কথা বলা বন্ধ করতে পারি না। প্রশাসনকে বলবো, যদি বলেন আমি জিহাদি হয়ে গেছি, আমি জিহাদ বক্তব্য কেন দিচ্ছি? আমি জিহাদ বক্তব্য দিচ্ছি এই কারণে, হক কথাগুলো আমি মুসলমানদের কাছে এই কারণে বলতে চাই, কারণ আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি শুধু ওয়াজ করে মুরগির রান খেতে আসি নাই, হাতিয়ার বস্তা নিয়ে বাড়িতে যে এসি রুমে ঘুমাবো এই কারণে আমি আসি নাই। খোদার কসম করে বলি, আমি এসেছি মুসলিম যুবকদের ইমানকে জাগিয়ে দিতে, মুসলিম যুবকদের আত্মপরিচয় বলে দেওয়ার জন্য এসেছি। তাকবীর দিতে কি কষ্ট লাগে? অনেকে লজ্জা পাইতেছেন, দাঁড়ি মারি পেগে গেছে, এখন কিসের তাকবীর দিন? এটা হচ্ছে ট্রেনিং এর জায়গা, ইমানকে জিন্দা করার ট্রেনিং, ইমানকে তাজা করার ট্রেনিং, ঠিক কিনা বলেন? ও যুবক, কোন তন্ত্র মন্ত্র দিয়ে মুসলমানের মর্যাদা রক্ষা হবে না। মুসলমানদের মর্যাদা রক্ষা করতে হলে মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন করতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। এই গ্রামে একটা ভাঙা ঘর আছে, ওই ঘরের মধ্যে যদি 100 বড়ি স্বর্ণ থাকে, কত বড়ি? ঘরটা হচ্ছে ভাঙা, ঘরটা কি ভাঙা, সেই ঘরে স্বর্ণ আছে কত ভরি? ওই ঘরের মানুষ কি রাত্রবেলা আরাম করে ঘুমাতে পারবে? কেন পারবে না? এর কারণ হলো ওই ভাঙা ঘরের মধ্যে দামি জিনিস আছে, ঠিক কিনা বলেন? ভাঙা ঘরের মধ্যে কি আছে? দামি জিনিস আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যেই কোরআনকে অবতীর্ণ করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এর কারণ হলো এই কোরআন হচ্ছে এমন কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছি, এই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করেছি। পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত কিতাব এক একজন পয়গম্বরের উপরে অবতীর্ণ করেছি, সবচাইতে দামি কিতাব, সবচাইতে মূল্যবান কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা নিজের হাতে তাওরাত শরীফ লিখেছেন, নিজের হাতে আল্লাহ তাওরাত লিখেছেন। এই তাওরাত হচ্ছে কিতাব, এই তাওরাত হচ্ছে কিতাব। আর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জবানের কালাম। কার জবানের কালাম? আল্লাহর জবানের কালাম। আল্লাহর জবানের কথার নাম হচ্ছে কোরআন। এই কোরআন এমন এক দামি কিতাব,
এই কোরআন এমন এক মহিমান্বিত কিতাব, ইহুদি খ্রিস্টানরা জানে, ইহুদি খ্রিস্টানরা জানে এই কোরআন মুসলমানদের সবচাইতে বড় দামি সম্পদ। এই কোরআন মুসলমানদের সবচাইতে বড় দামি সম্পদ। এই কারণে তারা বারবার কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। এই দেশে যখন ব্রিটিশরা শাসন করত, কারা ব্রিটিশরা যখন শাসন করত, ব্রিটিশরা দেখে মুসলমানদের সাথে কোনোভাবেই তারা যুদ্ধ করে পারে না, কোন ষড়যন্ত্র করেই পারে না। ব্রিটিশরা চিন্তা করলো মুসলমানদের সবচাইতে বড় দামি কিতাবের নাম হচ্ছে কোরআন, এই কোরআনকে যদি আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই তাহলে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতবর্ষে। ওই ব্রিটিশ সৈন্যরা খ্রিস্টান সৈন্যরা মিলে 250,000 কোরআনকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 250,000 কোরআনের কপি যখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, ধাউ ধাউ করে কোরআন জ্বলতে লাগলো, কোরআনের পৃষ্ঠাগুলো জ্বলে যাচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের অক্ষরগুলো তাকিয়ে আছে আল্লাহু আকবার। ব্রিটিশ জেনারেল বলল, শোনেন কর্নেল সাহেব, মুসলমানদের এই কোরআন যদিও আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেই, আগুন দিয়ে কোরআন গুলো জ্বালিয়ে দিতে পারবো, কিন্তু এই কোরআন তো মুসলমানদের সিনার মধ্যে তাদের আল্লাহ সংরক্ষিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। দালিকাল কিতাবুল রাইবা ফী, এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য পথ প্রদর্শক। এই কোরআন অনুযায়ী যদি মুসলমান তাদের জীবনকে পরিচালিত করে, এই কোরআন অনুযায়ী যদি মুসলমান তাদের জীবনকে পরিচালিত করে, এই কোরআন অনুযায়ী যদি মুসলমান তাদের রাষ্ট্রকে পরিচালিত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়ামিলুস সালিহাত। আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, তোমাদের সাথে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমরা যদি নেক আমল করো, আমলে সালেহা করো, ভালো কাজগুলো যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ এই রাজ্যের মালিক, এই মুলকের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলছে, তোমরা যদি সৎকর্ম করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব। কি দিব? মুসলমান, এই কোরআন মুসলমানের ঘরে নাই, শতকরা 50% মুসলমানের ঘরে কোরআন পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, যদিও পাওয়া যায়, ওই কোরআনটা মুসলমান গিলাফ করে আটকিয়ে রাখে, সযত্নে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। এই মুসলমান এই কোরআনকে বছরে একদিনও তেলাওয়াত করে না, ঠিক কিনা বলি? মুসলমান যদি কোরআনওয়ালা হয়ে যেত, মুসলমান যদি সারা পৃথিবীর আমেরিকার কোরআন, সৌদি আরবের কোরআন, অস্ট্রেলিয়ার কোরআন, আমেরিকার কোরআন, সেই জাপানের কোরআন, পৃথিবীর সেই উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সেই মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব, সারা পৃথিবীর জমিনে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের কোরআনকে একসাথে করেন, সৌদি আরবের কোরআনে যেখানে সূরা ফাতিহা লেখা, বাংলাদেশের কোরআনে সেখানে সূরা ফাতিহা লেখা, জাপানের কোরআন যেখানে যেখানে সূর্য অস্ত যায়, ডুবে যায়, ওই জায়গার কোরআন যদি আনেন, সৌদি আরবের কোরআনের সাথে মিলে যাবে,
বাংলাদেশের কোরআনের সাথে মিলে যাবে, সারা পৃথিবীর কোরআনের সাথে কোরআন গুলো মিলে যাবে। মুসলমানদের কোরআন হচ্ছে এক, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মুসলমান, ওয়ানুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি এই কারণে, কোরআন যেমন এক তোমরাও হবে এক, আর কোরআনের মতো যদি তোমরাও এক হতে পারো, এক হয়ে যখন তোমরা ন্যাক হয়ে যাবে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান গুলো তোমাদের সাথে লড়াই করে পারবে না, ঠিক কি না বলে? আজকে আমাদের মুসলমানদের দলের ভিতরে মুসলমানদের মাঝে ভেদাভেদ, এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রের সরকার প্রধানকে দেখতে পারে না। শুধু মুসলিম রাষ্ট্র প্রধানই না, আজকে আমাদের সমাজের মধ্যেও মুসলমানদের মাঝে বিভেদ, এক দলের মুসলমান আরেক দলকে দেখতে পারে না, এক এক এলাকার মুসলমান আরেক এলাকাকে দেখতে পারে না, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে দেখতে পারে না, বলে আমি কোন টুপি পরেছি, এই টুপি যদি ওই লোক পরে তাহলে সে আমার বন্ধু, আমি কোন জামাটা পরেছি, এই জামা যদি সে পরে তাহলে আমাদের বন্ধু। অথচ মুসলমান তো এমন এক গোত্র, মুসলমানদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, মুসলমানদের মাঝে কোনো দলাদলি থাকবে না, মুসলমানদের কোরআন এক, মুসলমানদের কাবা এক, মুসলমানদের নবী এক, আর মুসলমানরাও হবে সারা পৃথিবীতে এক, ঠিক কিনা বলে? আজকে আমাদের মাঝে এত দলাদলি এত হানাহানি এর কারণ হলো ওয়ানুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আজকে আমরা মুসলমানরা কোরআনের ঔষধ থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দান করেছি, ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুমিন, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য ঔষধ, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য মেডিসিন। তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তোমার সুদ খাইতে ভালো লাগে, তোমার ঘুষ খেতে ভালো লাগে, অন্যের সম্পদ অন্যের সম্পদ জোর দখল করে খেতে তোমার কাছে খুব ভালো লাগে, সম্পদের পাহাড় গড়তে তোমার কাছে ভালো লাগে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় তোমার কাছে নামাজ পড়তে গেলে ভালো লাগে না, আল্লাহর জিকিরে বসতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে ভালো লাগে না, দিনের কোন কাজে তোমাকে ডাকলে তোমার যেতে মন চায় না। এর মূল কারণ হলো তোমার 3.5 হাত বডির মধ্যে গুনাহ ঢুকে পড়েছে, ঠিক কিনা বলি? সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, মদের গুনাহ, দুনিয়ার সমস্ত খারাপ গুনাগুলো তোমার দিলের মধ্যে তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছে, আর এই গুনাহ যদি তুমি তোমার শরীর থেকে বের করতে চাও, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ পারবে না, দুনিয়ার কোন MBBS ডাক্তার পারবে না, একমাত্র আল্লাহর কোরআনের চিকিৎসা ছাড়া তোমার দেহকে এই সমস্ত গুনাহ নামক ক্যান্সার দূর করা যাবে না। তুমি যখন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, তুমি যখন কোরআনের মজমায় বলবে, তুমি যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তুমি যখন কোরআনের তেলাওয়াত করবে, তুমি যখন কোরআনটাকে হাতে নিয়ে মুখের মধ্যে চুমু দিবে, বুকের মধ্যে লাগাবে, কোরআনটাকে যখন চোখের মধ্যে ধরবে, এই কোরআনের সাথে যখন তোমার সম্পর্ক হয়ে যাবে, দুনিয়ার সব সম্পর্ক তোমার থেকে দূরে সরে যাবে, ঠিক কি না বলে? বাস্তব বললাম নাকি অবাস্তব? জোরে বলেন। যদি বাস্তব কথাগুলো বলে থাকি আপনাদের মানতে কোনো সমস্যা আছে? জোরে বলেন। ও যুবক, ও মুসলমান, আজকে তো আমাদের ঈমান শূন্যের কোঠায় নেমে গিয়েছে, আজকে তো আমরা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাচ্ছি, আজকে তো আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, এর কারণ হলো এর যুব আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই কোরআন তো এমন কোরআন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন লাকা ওয়া আলাইকা, আল কোরআন লাকা ওয়া আলাইকা। ভালো করে কথাটা খেয়াল রাখবেন, ভালো করে আল্লাহর নবীর হাদিসটা মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন কোরআন এমন এক কিতাব, হয় এই কোরআন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এই কোরআন হয় আল্লাহর কাছে তোমার পক্ষে সাক্ষী দিবে, অথবা এই কোরআন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হয় কোরআন তোমার পক্ষে থাকবে, না হয় কোরআন তোমার বিপক্ষে চলে যাবে। তুমি মনে করছো আল্লাহ কোরআন আমাদেরকে এমনি দিয়েছে, কোরআন বলে না হাশরের মাঠে হয় আমি তোমার পক্ষ অবলম্বন করব, অথবা তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহর কোরআন বলে কি সাক্ষী দিব? আল্লাহকে বলবো আল্লাহ এই যুবক কোনদিন আমার কোরআনের কাছে আসে নাই, কোনদিন আমাকে কোরআন তেলাওয়াত করে নাই, আমাকে বোঝার চেষ্টা করে নাই, আমাকে কোনদিন কোরআন, আমি কোরআনকে কোনদিন মানে নাই, আমি কোরআনের পক্ষে কোনদিন একটা কথাও বলে নাই, কোরআনের পক্ষে কোনদিন স্লোগান দেয় নাই। তুমি যদি কোরআনের পক্ষে না থাকো তাহলে কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? জোরে বলেন, সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ না না এই যুবককে কোনদিন কোরআনের রাজ কায়েম করার জন্য রাজপথে পাই নাই, এই যুবককে কোনদিন কোরআনের মজমায় পাই নাই, এই যুবক কোনদিন কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন তেলাওয়াত শুনেও নাই। আর যদি তুমি কোরআনের পক্ষে থাকো তাহলে হাশরের ময়দানে আল্লাহ কোরআন দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি কোরআন সাক্ষী দিতেছি এই যুবক হচ্ছে আমার সবচাইতে কাছের বন্ধু, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনু লাকা ওয়া আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে থাকবে না হয় বিপক্ষে থাকবে, মনে রাখবে ভালো করে, কোরআন কিন্তু ছাড়বে না, কোরআন কিন্তু ছাড়বে না। আর এই কোরআন যদি তোমার আমার বিপক্ষে হাশরের মাঠে সাক্ষী দেয় আল্লাহর কাছে তাহলে আমাদের আঙ্গুল কামড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহর কোরআন বলতেছে ইদাউদি আল মাইতু ফি কবরিহি, আল্লাহর কোরআন বলতেছে ইদাউদি আল মাইতু ফি কবরিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক যদি কোরআনের পক্ষে থাকে আর ওই যুবক যদি ইন্তেকাল করে, ওই যুবক ইন্তেকালের পরে যদি তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে যখন দাফন করে দেয়া হবে ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি, ওই কবর এমন এক ঘর যেখানে কোনো বন্ধুও নাই সাথীও নাই। আল্লাহর কোরআন বলে ওই মাইয়েতকে ওই যুবককে যখন কোরআনের কবরের মধ্যে দাফন করা হবে আল্লাহর কোরআন বলে আমি ওই যুবকের মাথার কাছে যাইয়া আমি কোরআন দাঁড়িয়ে থাকবো। ইদাউদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কোরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি। আল্লাহর নবীর হাদিস বাবা, আল্লাহর নবী বলছেন কোরআনওয়ালা মোহাব্বত, কোরআনকে মোহাব্বতকারী যুবককে যখন কবরের মধ্যে শোয়ানো হবে এই কোরআন যে তার মাথার সামনে দাঁড়িয়ে থাকবে, ডান পাশে নামাজ দাঁড়িয়ে থাকবে, বাম পাশে তার রোজা দাঁড়িয়ে থাকবে, আল্লাহু আকবার। কোরআন বলে আমি তো তার এমন এক বন্ধু হব ওই অন্ধকার কবরে যেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি, অন্ধকার কবর এমন এক অজানা ঘর, এমন এক গহীন ঘর অন্ধকার কবর যেখানে যেখানে ওই মানুষের কোনো সাথে থাকবে না। আল্লাহর কোরআন বলে আমি ওই কবরের মধ্যে ওই যুবকের সবচাইতে বড় বন্ধু হয়ে যাব। আর আল্লাহর কোরআন বলছে আমি কেমন বন্ধু হব, কেমন বন্ধু হব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার জন্য জান্নাত নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন ওই যুবককে ছেড়ে যাব না। তোমার বাবা তোমার বন্ধু হবে না,
বন্ধুদেরকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত বৈশা বৈশা আড্ডা মারতা, সিগারেট খাইতা, গাঁজা খেতা, ফেন্সিলিল খেতা, ক্যাসিনোতে জুয়া খেলতা রাতের পর রাত। হায় রে মুসলিম যুবক, তুমি তোমার পরিচয় ভুলে গেছো, কত বড় অশুভ অভদ্র হলে আল্লাহর বিধান ছেড়ে দিয়ে ওই যুবক রাতের পর রাত জুয়া খেলতে পারে, দিনের পর দিন জুয়া খেলতে পারে। যে সমস্ত বন্ধুদেরকে নিয়া এমন জুয়ার আড্ডায় থাকবা, দুনিয়ার পুলিশ তাকে অ্যারেস্ট করলে বলে ওকে আমি চিনি না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একজন মন্ত্রী আছে, তার নাম রাশেদ খান মেনন, নাম কি? তার একটা ছবি সেই আরামবাগের ক্লাবে পাওয়া গিয়েছে, যে ক্লাবে ক্যাসিনো ক্যাসিনো খেলা হতো, জুয়া খেলা হতো। রাশেদ খান মেননের ছবি দেখে গোয়েন্দা তার কাছে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী যে বলছে, স্যার আপনার ছবি দেখতেছি ওই ক্লাবে, তার মানে আপনিও তাদের সাথে আছেন, আপনারও সম্পর্ক আছে? রাশেদ খান মেনন কেন জীবনও তাদের সাথে নাই বললেই হবে না, সে ছিল, তার সাথে সম্পর্ক ছিল, মাসে মাসে মালও পাইতো। এখন যখন তাদেরকে গ্রেফতার করছে ইসমাইল চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়, খালেদ মাহমুদ ভুঁইয়া হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, ওই এলাকার মানুষদেরকে জিম্মি করে করে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। আমি সাক্ষী, আমার এক বন্ধুর থেকে 30 লক্ষ টাকা চাঁদা নিয়েছে, চোরের 10 দিন, গিরস্তের 1 দিন, আল্লাহর মাইন, আলমের ভাই ক্ষমতা বাইরে গেছে না? আল্লাহ বলে এমন সিস্টেমে ফালায়া দিব কোনদিন কল্পনাও করতে পারবে না। যাকে বলা হতো ঢাকার সম্রাট, একদিন আমি গুলিস্তানের সামনে দিয়ে যাচ্ছি, এদিকে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে স্লোগান সম্রাট সম্রাট ঢাকার সম্রাট, আমি মনে মনে কি, আগে তো শুনতাম রাজা বাদশাদেরকে সম্রাট বলা হয়, এই সম্রাট আবার কোন সম্রাট? একজন বলল, ভাই এই সম্রাট হচ্ছে ইসমাইল চৌধুরী সম্রাট। ক্ষমতা কাকে বলে? সেই কাকরাইলের বিল্ডিং এর উপরে বাগান বাড়ি বানিয়েছে, কি আরাম কি শান্তি, আহ কাকা আর কাকা, নারী আর নারী, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইস কাকার পাহাড়। সিঙ্গাপুরে যায় জুয়া খেলতো, তিনি যখন এয়ারপোর্টে নামতেন তার জন্য স্পেশাল গাড়ি পাঠিয়ে দিতেন, নারীরা এসে তাকে রিসিভ করতো, কেন এবার করবে না, বাংলাদেশ থেকে টাকার বস্তা নিয়ে গেছে, বুঝেন নাই? ও যুবক ও মুসলমান, তুমি একজন মুসলমান হইয়া কিভাবে এমন গুনার কাজগুলো করো রে যুবক? ও যুবক, তুমি কি একবার চিন্তা করলে না, তুমি তো এই সমস্ত গুনার কাজ করার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রতিটি সময়ের হিসাব তোমাকে দিতেই হবে। যখন রাশেদ খান মেনন বলল আমি তাদেরকে চিনি না, তাদেরকে আমি জানিও না, রাশেদ খান মেনন জানে, এখন যদি আমি বলি হ্যাঁ তাদের সাথে আমার সম্পর্ক, তাহলে হাত করা তো তার তার হাতেও কি, সাধারণ একটি পুলিশের ভয়ে কয় আমি তাকে চিনিও না জানিও না। ও যুব, এত ঘনিষ্ঠ বন্ধু দুনিয়াতেই পরিচয় দেয় না, আর তুমি মনে করছো আখেরাতে হাসরের মাঠে তোমার পরিচয় দিবে? ইয়া নাফসি ইয়া নাফসি, তুমি আগে নিজে ভাই চালাই, নিজে বাঁচতে বাপের নাম, খেয়ে দে কামাই, জি বাঁচতে জানাই, কথা বলেন, আগে নিজের বাঁচা বাঁচি। ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ এমন এক হাসরের মাঠ কায়েম করবেন যে দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানও বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামীও স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহর কোরআন বলতেছে সব যদি পর হইয়া যায়, সব যদি পর হইয়া যায়, এ যুবক আমি কোরআন তোমার পর হব না, আমি কোরআন তোমার আপন থাকবো, কি করব? ওই
যখন কবরের মধ্যে শোয়ানো হবে আল্লাহর কোরআন এসে বলবে বন্ধু তুমি আরাম করে ঘুমাও, চিন্তা নাই আমি আছি তোমাকে পাহারা দিতেছি, যে আসবে খেদায় তুমি তোমার রুমে কাউকে ঢোকবে। আবার কিছু ওয়াজ মাহফিলে গেলে বসার জায়গাও নাই খাওয়াও নাই, মাইন্ড করতেছেন হুজুর কম কি এত বড় বড় মুরগির রান আপনার জন্য রেডি, খাওয়াও নাই জায়গাও নাই। যে কোন পরিস্থিতিতে আমরা মানায় নি নিতেই হবে, কারণ এটা দ্বীনের দাওয়াতি কাজ। না বলেন অনেক সময় নিজের মধ্যে রাগ চলে আসলে নিজেকে ঠান্ডা করে গরম হইস না, আল্লাহর নবী কোনদিন কি করে নাই, আল্লাহর নবীর মতো আমাদের তো ঈমান নাই, সাহাবায়ে কেরামের মতো ঈমানও আমাদের নাই, তারপরেও নবীর হাদিস যেহেতু পড়েছি ইসমির ইসমির ধৈর্য ধর লা তাগদাব রাগ করিস না, অনেক সময় কষ্ট পায়াও চোখের পানি ফালায় আল্লাহর উপর সবর করি, খোদার কসম করে বলি মিথ্যা কথা বলি না। ও যুবক বলে হুজুর এই রুমের মধ্যে আরাম করেন, একজন রুমে দাঁড়ায় থাকে কয় কারো আসা যাবে না, নিষেধ কি নট অ্যালাউ, নট কাউকে অ্যালাউ করা যাবে না। দুনিয়াতে যদি কোনো বন্ধু এমন সিকিউরিটি ঘাট দিয়ে আরাম করার ব্যবস্থা করে, আল্লাহর কোরআন বলে আমি তোমার এমন বন্ধু হব রে যুবক যদি তুমি আমার পক্ষে থাকো, আমি আজরাইল আমি একটা আযাবের ফেরেশতাকেও তোমার কাছে আসতে দিব না, আমি কোরআন বলবো গেট আউট গেট আউট, ধারে কাছেও আসবে না। এ তুমি কে, তোমার সাহস? আমরা তো আল্লাহর বিশেষ ফেরেশতা, আমাদেরকে ধমক মারু। আল্লাহর কোরআন বলবে আমি জানি তোমরা আল্লাহর এক বিশেষ বাহিনী, কিন্তু শোনো শোনো আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি না। ফেরেশতারা বলবে তুমি আবার কে? এবার আল্লাহর কোরআন বলবে আমি হচ্ছি আল্লাহর কোরআন, আমি হচ্ছি আল্লাহর জবানের কালাম, আমি হচ্ছি আল্লাহর জবানের কালাম, তোমরা হচ্ছ আল্লাহর বিশেষ এক বাহিনী ফেরেশতা, সুতরাং আমার চাইতে তোমাদের ক্ষমতা পাওয়ার বেশি না, ঠিক কিনা বলি? এই শোনো শোনো যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুর জন্য আল্লাহ জান্নাতকে নিশ্চিত না করবে, কি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার এই বন্ধুর জন্য জান্নাত নিশ্চিত না করবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তাকে ছেড়ে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে কোন মুসলমান যদি এশার নামাজ পড়ে সূরায়ে মুলকের আমল করে, কোন সূরা জোরে বলেন সূরায়ে মুলকের আমল যদি করে এশার নামাজের পরে, সূরায়ে মুলক যদি তেলাওয়াত করে, সূরায়ে মুলক বলে কেউ যদি আমাকে প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করে, আমি সূরায়ে মুলক গ্রান্টে দিলাম, ওই সূরায়ে মুলক তেলাওয়াতকারীকে যদি আল্লাহ জান্নাত না দেয়, সূরায়ে মুলক বলে আমি সূরায়ে মুলক আল্লাহর সাথে তার জন্য ঝগড়া করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সূরায়ে মুলক বলবে আল্লাহ জান্নাত কেন দিবে না, সে তো আমাকে প্রত্যেক দিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে ঘুমিয়েছে, আল্লাহু আকবার। সূরায়ে হাশরের শেষের তিন আয়াত যদি কেউ ফজরের পরে তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহু আকবার। ও যুবক এই সমস্ত আমল তোমার দ্বারা পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গুনার কাজে, ঠিক কিনা বলেন? আবার নিজেকে অনেক বড় মুসলমান দাবি করো, শুধু মুসলমান দাবি করলেই চলবে না রে যুবক, মুসলমান দাবি করলেই চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ইমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো 100% ইসলামের মধ্যে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না শয়তানের আনুগত্য করো না শয়তান তোমাকে বলবে গুনার কাজ করতে শয়তান তোমার দ্বারা চাইবে গুনার কাজ করতে কিন্তু তুমি গুনাহ করো না দু গুনার ধারে কাছেও যাও না এর কারণ হলো যদি গুনার ধারে কাছে যাও রে যুবক তাহলে কিন্তু তুমি জান্নাত থেকে ছিটকে পড়বে ঠিক কিনা বলি তোমার স্থান হবে জাহান্নামে কোথায় ও যুবক ও বন্ধু আজকের পর থেকে ওয়াদা করব আজকের পর থেকে শপথ করব জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহর কোরআনের পক্ষে বাজব কথা বলেন জীবনে যতদিন বাজব আল্লাহর কোরআনের স্লোগান দিয়ে বাজব এর জন্য যদি রাজপথে রক্ত দিতে হয় সেটাও দিব পুলিশের ডান্ডার বাড়িও যদি খেতে হয় সেটাও খাবো একে রাজি আছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন শুধু কি মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াতই শুনবেন খাওয়ার পরে শুধু মিষ্টি খাওয়া সুন্নত এই সুন্নতটাই কি শুধু আমল করবেন খাওয়ার পরে দুপুর বেলা একটু আরাম করা সুন্নত শুধু এই সুন্নতটাই পালন করবেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে যে মার খেয়েছেন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহর নবী দান মোবারক শহীদ নিয়ে আল্লাহর নবী হাশরের মাঠে উঠবেন নবীজির দাঁত নাই উহুদের ময়দানে দাঁত পড়ে গিয়েছে দান মোবারক শহীদ হয়েছে এই অবস্থায় নবীজি হাশরের মাঠে উঠবেন শহীদেরা রক্ত মাখা জামা নিয়ে শহীদ হাশরের মাঠে উঠবেন রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত শরীর নিয়ে জিহাদের মাঠে উঠবেন হাশরের মাঠে উঠবেন আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে যে চাচা আমির হামজাকে ক্ষত বিক্ষত করা হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে যে চাচা আমির হামজাকে শাহাদাত বরণ করতে হয়েছে তারা উঠবেন রক্তাক্ত অবস্থায় আর আমরা উঠবো একেবারে নিট এন্ড ক্লিন না আল্লাহর নবী বলবে আমাকে গালি দিছে নরওয়েতে কোরআন পুড়াইছে তোরা মুসলিম শাসক ছিলি একটা প্রতিবাদক করো নাই তোরা আমার উম্মত না তোরা কি না তোরা যদি আমার উম্মত হতি তাহলে আমার কোরআন যখন পুড়িয়েছে তোরা তার বিরুদ্ধে সোচ্চার হতি তোরা তার বিরুদ্ধে গর্জে উঠতি ঠিক কিনা বলে ও মুসলমান আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আমরা দোয়া তো করতে পারি না দোয়া করাও যাবে না কোরআনের পক্ষে কথা বললেই জঙ্গি না হক কথা বললেই জঙ্গি উচিত কথা বললেই হুজুর খারাপ মাটির নিচের ওয়াজ করলে খুব ভালো আর মাটির উপরের কথা বললেই হুজুর সুবিধার না রডের বদলে বাস দিতে দিতে চৌরাস্তায় খাড়া করায় রাখবা বাসের বিরুদ্ধে কথা বললে হুজুরের মুখের ভাষা কিনা জোরে বলেন যে যাই বলুক না কেন হকের উচ্চারণ করতেই হবে কিসের উচ্চারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া ওয়াদা করেছেন কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন দ্বীনের পক্ষে থাকবেন ওয়াদা করেছেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন আরো জোরে সরে বলি আমিন তাহলেই আমার কোরআনে মাজিদের তেলাওয়াত সার্থক হবে আর যদি কোরআন শুনলেন আগের মতোই জিন্দিগিটাকে পরিচালিত করলেন মন চাহে জিন্দিগি গঠন করলেন কোনো লাভ হবে না কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে আল্লাহ রসুলের সুন্নতগুলো খুঁজে খুঁজে পালন করতে হবে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মহব্বত করতে হবে
আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। আমি আপনাদের সামনে প্রায় দীর্ঘক্ষণ সময় কোরআনে মাজিদের তেলাওয়াত করেছি, 25 মিনিট 30 মিনিট কোরআনে মাজিদের তেলাওয়াত করা 3 ঘন্টা ওয়াজ করার সমান। কয় ঘন্টা? 3 ঘন্টা ওয়াজ করার সমান। ওয়াজ তো আমিও করতেছি, আমি এখনো পারলে 1.5-2 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, এনার্জি আসতেই থাকবে। কিন্তু কোরআনে মাজিদের তেলাওয়াত এটা তো হচ্ছে শাহী কালাম। কি কালাম? শাহী কালাম, আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা কোরআন পড়ে আর লক্ষ লক্ষ মানুষ কোরআন শুনে, এর চাইতে মজার ইবাদত আর হতে পারে? জোরে বলেন পারে। আহ, বাইতুল্লাহর ইমাম সাহেব কত সুন্দর পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহর কোরআন একজন ইমাম সাহেব পড়ে আর মুমিন সেই কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি পড়তেই থাকে। হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক হলে কোরআনের তেলাওয়াত শুনলে চোখ দিয়ে পানি পড়বে, ঠিক কিনা বলেন? আর কোরআনের সাথে সম্পর্ক না হলে চোখ দিয়ে পানি। এই কারণে ও বন্ধু, তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো তাহলে কবরে গেলে আর কোনো চিন্তা নাই, নো টেনশন, চিন্তা ছাড়া জান্নাতে। আহ, ওই জান্নাতের বয়ান করলে এমন লোভ লাগবে, এখন এমন লোভ, এমন হুর দিবে, হুর, আল্লাহু আকবার, যে হুরের শরীর বাদন ডিমের কুসুম কেমন নরম, হুরের শরীর হবে তার চাইতে আরো বেশি নরম। বুঝতে পেরেছেন? সুতরাং অনেক নিয়ামত আল্লাহ লুকায় রাখছে, যুব কেন লুকায় রাখছে, এটা আল্লাহ সারপ্রাইজ দিবেন, পুরস্কার দিবেন, ঠিক কেন বলেন? এ কারণে আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহ কবুল করুক বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।